हमें मिलना है। সেই আমার হারিয়ে যাওয়া ইউটিউব চ্যানেলের সিলভার প্লে বাটন। এই চ্যানেলটা তো আর পাইনি, অনেক চেষ্টা করেও পাইনি, বাট প্লে বাটনটা রয়ে গেছে। সো গাইস, আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো বাট এবার বাড়ি যাওয়ার পালা আমার রেখে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, আবার কবে আসবো না আসবো জানি না, বাট গোটা ফ্যামিলি শুধু যাচ্ছে। সো গাইস, চলে এলাম স্টেশনে। এত লোক বাট এর লজ্জা লাগছে, বলছে যে ভিডিও করবো না। ঠিক আছে, ব্লগ, আর আমারও তো লজ্জা লাগবে, আমি ব্লগ কোনদিন করি না, তো লজ্জা তো লাগবে, তাই না? তো আমি প্র্যাঙ্ক করলে আমার লজ্জা নেই, কিন্তু ব্লগ করলে লজ্জা লাগবে। সে মোবাইলটা অনেক কাছে কাছে কেমন একটা লাগছে, এ দেখো হাত দেখে কামড়াচ্ছে। ঠিক আছে, ওই যে এখানে দুজনে খেলা করছে, এদিকে দুজনে। দেখতে পাচ্ছ অগ্রদীপ স্টেশন, এবার ট্রেন আসবে, সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে, বাট আমি জিয়াকে রেখে বাই। আমি মিলনা দেখা যাক, তোমরা কমেন্ট করো কি জিয়ার সাথে প্র্যাঙ্ক করবো না আদার্স, যেমন চলছিল আগে তো তেমনই করবো। হচ্ছে এটা হচ্ছে আমরা প্রথমবার যাচ্ছি না, কেন এই রাস্তা দিয়ে আগে আমি এসছি এই আসি কিন্তু এসছি। তো দেখো, এটাতে লাইন দিতে হয়, ওখানে গাড়ি দাঁড়িয়েছে আমাদের, আমাদের বোর্ড দাঁড়িয়েছে, বোর্ড দাঁড়িয়েছে, ও এখন না দেখাবো না। ঠিক আছে, এই যে বোর্ড আমাদের, এই বোর্ডে চাপবো। ঠিক আছে, ভয় লাগছে না আপনার? আপনি বসে আছেন, ভয় লাগছে না? আমি সাঁতার জানি, তাই তো? ফাইনালি আমি আমার বাড়ি চলে এলাম, জিয়াকে জিয়ার বাড়ি এবং নীলা অতনুকে অতনুর বাড়িতে রেখে, অতনুর বাড়িতে আমার বাইক ছিল, বাইকটা নিয়ে সোজা আমি আমার বাড়ি চলে এলাম। এটা হচ্ছে সেই আমার হারিয়ে যাওয়া ইউটিউব চ্যানেলের সিলভার প্লে বাটন। সেই চ্যানেলটা তো আর পাইনি, অনেক চেষ্টা করেও পাইনি, বাট প্লে বাটনটা রয়ে গেছে। চ্যানেলটাকে মিস করি খুব, মানে কষ্ট করেছিলাম, তো কষ্ট করে এতদূর মানে 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। কম বেশি তোমরা সবাই জানো যে আমার একটা পুরনো একটা ইউটিউব চ্যানেল ছিল, 1.5 লাখ সাবস্ক্রাইবার ছিল এটা, বাট 1.5 লাখ সাবস্ক্রাইবার ছিল, বাট এনিওয়ে আমি ভেবেছিলাম যে আমি আর ইউটিউব করবো না, বাট ছেড়ে দেবো, যেমন যেটা কাজ করছিলাম সেটাই করবো। বাট সবাই বললো
মানে তিন মাস আমি বসেছিলাম, মানে তিন মাস আমি কোনো কাজই করিনি, মানে ইউটিউবে কোনো ভিডিও দিইনি, কোনো ইনস্টাগ্রাম থেকে শুরু করে কিচ্ছু পোস্টও করিনি, চুপচাপ বসছিলাম। তারপর সবাই মিলে বললো যে বসতে গেলে আপনি যেটা করছিলেন সেটা কর, আশা করি হয়ে যাবে। তো সত্যি কথা বলতে কি তোমরা অনেক সাপোর্ট করেছো, নতুন মানে পুরনো চ্যানেল যেটা 1.5 লাখ সাবস্ক্রাইবার ছিল, যেটা মানে যেটা আমার প্লে বাটনটা যেটা হাতে আছে, এর চ্যানেলটা অনেক সাপোর্ট করেছিল। এবং দ্বিতীয় যে চ্যানেলটা করেছে এটা মিস্টার সাইদ অফিসিয়াল, যেটা দিয়ে তোমরা ভিডিওটা দেখছো ওটাতে অনেক সাপোর্ট করেছো তোমরা। 40,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যাচ্ছি আর কিছুদিনের মধ্যে 40,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো অনেক অনেক থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি এই চ্যানেলটা আমার হারিয়ে গেছে, এক বছর হয়ে গেছে চ্যানেলটা হারিয়ে গেছে আমার, বাট প্লে বাটনটা আমার কাছে রয়ে গেছে। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এরকম সাপোর্ট করার জন্য, আর করে যাচ্ছ। সত্যি কথা বলতে তোমরা কম বেশি জানো যে আমার একটা ফেসবুক পেজ আছে, যেটা তোমরা 2 মাস মানে ওই চ্যানেলটা চলে যাওয়ার পর 2 মাসে 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট করে দিয়েছো ফেসবুক পেজটাই। তো অনেক অনেক থ্যাংক ইউ, যেমন সাপোর্ট করে যাচ্ছ, যেমন সাপোর্ট করেছিলে এবং এখনও যেমন সাপোর্ট করে যাচ্ছ, তো করে যাও। আশা করি ওই চ্যানেলটা চলে গেছে, তো আশা করি এই চ্যানেল যেটা তোমরা দেখছো এই চ্যানেলটা যেন আশা করি তাড়াতাড়ি করে আমি সিলভার প্লে বাটনটা আনতে পারি। তো অনেক 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 থ্যাংক ইউ, তোমরা একটু পাশে থেকো। আর সত্যি কথা বলতে কি আমি ব্লগ টলগ বানাতে জানি না, আমার যেটা কন্টেন্ট সেটা হলো প্র্যাঙ্ক করা কন্টেন্ট না আমার, তো প্র্যাঙ্কই জানি আমি, ব্লগ টলগ জানি না, ভুলভাল হয়ে থাকে, তো একটু মানি গুছিয়ে নিও। আর আশা করি প্র্যাঙ্ক আসবে খুব শিগগিরই, তো প্র্যাঙ্ক ছাড়বো, প্র্যাঙ্ক দেখতে থাকো, মানে এরকম সাপোর্ট করতে থাকো। সবাই সুস্থ থেকো, তোমরা ভালো থেকো, টাটা, লাভ ইউ সবাইকে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, চলো বাই।